হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ দাসের রিজিনিং বই থেকে নাম্বার সিরিজের যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজ সেই নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট টু প্রত্যেকবারের মতো আজকের ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট ক্লাস যেখানে থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন নিয়মের সব রিজিনিং তো সুতরাং ভিডিওটা একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট টু আজকের নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট টু কোশ্চেন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার ইলেভেন থেকে তো কোশ্চেন নাম্বার ইলেভেনের যে সিরিজটা দেওয়া রয়েছে তো এখানে আমরা দেখছি সিরিজটা ধীরে ধীরে কমে গেছে তো তাহলে এখানে কিভাবে কমেছে সেটা প্রথমে আমরা আগে নির্ণয় করার চেষ্টা করব তো এখানে নব্বইয়ের পরে হয়েছে এইটটি নাইন এখানে কত কমলো এখানে কমেছে ওয়ান এইটটি নাইনের পরে রয়েছে এইটটি ফাইভ এখানে কত কমেছে এখানে কমেছে ফোর এইটটি ফাইভের পরে সেভেন্টি সিক্স এখানে কত কমলো এখানে কমেছে নাইন এবং সেভেন্টি সিক্সের পরে রয়েছে সিক্সটি এখানে কত কমেছে এখানে কমেছে ষোলো তো তাহলে এই যে এখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে এখানে অ্যান্সার কত হবে তো তাহলে এবার আমরা দেখব এই যে পার্থক্যগুলো পেলাম এখান থেকে আমরা কি বুঝতে পারছি এখানে এক একের পরে চার তারপরে নয় তারপরে ষোলো তো এখানে কিন্তু জোর বিজোর সংখ্যা মিলিয়ে মিশিয়ে রয়েছে তো শুধু জোর বিজোর দিয়ে এখানে নির্ণয় করা যাবে না তো এখানে যারা দেখো এখানে একটু দেখলেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু ফোর নাইন সিক্সটিন এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন সংখ্যার বর্গ এবং এখানে এই যে মাইনাস ওয়ান মাইনাস ফোর মানে প্রত্যেক ক্ষেত্রে মাইনাস হয়েছে তো সেগুলো কিভাবে আসলো এখানে প্রথমে রয়েছে এক এটাকে কিন্তু আমরা ওয়ান স্কোয়ার করতে পারি একের স্কোয়ার কিন্তু একই হয় এরপর দুয়ের স্কোয়ার মাইনাসগুলো তো থাকছেই অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে বিয়োগ করা হয়েছে তাই মাইনাস তো তারপরে রয়েছে এরপরে রয়েছে থ্রি স্কোয়ার মানে তিন তিনকে নয় এরপরে রয়েছে ফোর স্কোয়ার মানে চারি চারি ষোলো তো এবার কিন্তু আশা করি আইডিয়াটা তোমরা পেয়ে গেছ যে এগুলো কিন্তু এক এক এখানে কিন্তু এক এক করে সংখ্যার বর্গকে বিয়োগ করা হয়েছে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এই যে পরপর সংখ্যা এদের বর্গের বিয়োগ হয়েছে তো সুতরাং এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে সঠিক উত্তর নির্ণয় করতে হলে আমাদের মাইনাস ফাইভ স্কোয়ারের বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে সিক্সটির পরে যেটা মাইনাস হবে সেটা হবে পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ তো সুতরাং সিক্সটি থেকে টোয়েন্টি ফাইভ যদি মাইনাস করা হয় তাহলে কিন্তু আমরা পাই থার্টি ফাইভ পঁয়ত্রিশ তো তাহলে এই যে পঁয়ত্রিশ উত্তরটা আমরা পেলাম এই উত্তরটা কোন অপশানে আছে এখানে এবিসিডির মধ্যে থেকে অপশান নাম্বার ডিতে দেখো থার্টি ফাইভ রয়েছে তো সুতরাং এই কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক অপশান হচ্ছে অপশান ডি এবং সঠিক উত্তর থার্টি ফাইভ এটি একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লাসের শুরুতেই তোমরা আজকে একটা ভালো নিয়ম শিখতে পারলে তো তার জন্য কিন্তু ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেওয়া চাই এবং আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের সমাধানটা দেখে নেবো এখানে যে সিরিজটা রয়েছে এটাও কিন্তু ধীরে ধীরে কমে গেছে অর্থাৎ এখানে বিয়োগ মাধ্যমে আমাদের সঠিক উত্তর নির্ণয় করতে হবে তো তাহলে এখানে ওয়ান থেকে কমে হয়েছে একশো এখানে কত কমেছে এখানে কমেছে দুই তারপর একশো আটান্ন থেকে একশো এখানে কত কমলো এখানে কমলো চার একশো থেকে একশো এখানে কত কমেছে এখানে কমেছে কিন্তু আট তো তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে কত বসবে তো এবার এখান থেকে কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে সিরিজটা কিভাবে বা কোন নিয়ম ফলো করেছে এখানে প্রথমে ছিল দুই তারপরে দুইয়ের ডবল হয়েছে চার তারপরে চারের ডবল হয়েছে আট তো তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে সঠিক উত্তর নির্ণয় করতে হলে যে সংখ্যাটা আমাদের বিয়োগ করতে হবে সেটা হচ্ছে আটের ডবল অর্থাৎ মাইনাস সিক্সটিন তো সুতরাং ওয়ান ফর্টি সিক্স থেকে যদি সিক্সটিন মাইনাস করা হয় তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে যে সংখ্যাটা আমরা পাই সেটা হলো ওয়ান থার্টি একশো তিরিশ তাহলে এই যে পরে আটানব্বই রয়েছে সেটা তাহলে এই একশো তিরিশ থেকে ষোলোর ডবল নিশ্চয়ই বিয়োগ করতে হবে অর্থাৎ ষোলো দুগুণে বত্রিশ তো একশো তিরিশ থেকে বত্রিশ বিয়োগ করলে কি নাইনটি এইট আসছে একশো তিরিশ থেকে থার্টি টু বিয়োগ করলে কিন্তু নাইনটি এইট আসছে অর্থাৎ এখানে ওয়ান থার্টি যে উত্তরটা আমাদের বেরিয়েছে সেটা কিন্তু একদম সঠিক তো তাহলে বারো নম্বর প্রশ্নের সঠিক যে অপশান সেটা হচ্ছে অপশান নাম্বার সি ওয়ান থার্টি এক্ষেত্রে সঠিক উত্তর আশা করি পদ্ধতি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো এখানে আরও একটা নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিই এখানে এটা যেটা আমি বললাম এটা তো খুবই সহজ নিয়ম এটাকে কিন্তু আরও একভাবে করা যায় সেটা হলো এই যে এখানে দুই চার আট ষোলো সংখ্যাগুলো বিয়োগ হয়েছে এগুলো কিন্তু আরেকটাভাবে নির্ণয় করা যায় সেটা হলো এই যে দুই হয়েছে এটাকে আমরা টু টু দি পাওয়ার ওয়ান কিন্তু লিখতে পারি মানে টু টু দি বার ওয়ান মানে দুই হয় পরেরটা দেখো টু টু দি পাওয়ার স্কোয়ার মানে দুই দুগো না চার তারপর একটা টু টু দি পাওয়ার কিউব তারপরে টু টু দি পাওয়ার ফোর তো সুতরাং এখানে কিন্তু এই নিয়ম ফলো করেও আমরা নির্ণয় করতে পারি অর্থাৎ এই দুইগুলো লক্ষ্য করলে আমরা বুঝে যাবো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুইয়ের পাওয়ার এক এক করে বেড়ে চলেছে অর্থাৎ প্রথমে ছিল এক তারপরে হয়েছে দুয়ের পাওয়ার দুই তারপরে দুইয়ের পাওয়ার তিন তাহলে সঠিক উত্তর নির্ণয় করতে হলে আমাদেরকে দুয়ের পাওয়ার ফোর করলে ষোলো পাওয়া যাচ্ছে এবং সেটাই মাইনাস করতে হবে এটাও কিন্তু একটা পদ্ধতি তো তোমাদের যেটা সুবিধা হয় সেটাই সেই নিয়ম ফলো করে তোমরা সঠিক উত্তর নির্ণয় করবে এবার পরের প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া যাক এবার আমরা কোয়েশ্চেন নাম্বার থার্টিনের সমাধানটা দেখে নেব এখানে যে সিরিজটা রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে কমে গিয়েছে অর্থাৎ এক্ষেত্রে এই নাম্বারগুলোর মধ্যে একে অপরের সঙ্গে বিয়োগ ফলের মাধ্যমে সঠিক উত্তর আমাদের নির্ণয় করতে হবে তো তাহলে প্রথমে আমরা দেখব এই যে তিনশো পঞ্চাশ থেকে কমে তিনশো একচল্লিশ হয়েছে এখানে পার্থক্য কত হয়েছে এখানে পার্থক্য হয়েছে নাইন এরপর তিনশো একচল্লিশ থেকে তিনশো ষোলো এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ হয়েছে অর্থাৎ মাইনাস অর্থাৎ পঁচিশ কমেছে এরপর তিনশো ষোলো থেকে দুশো সাতষট্টি এখানে কত কমলো এখানে মাইনাস হয়েছে ফর্টি নাইন তারপর কমে হয়েছে একশো ছিয়াশি এখানে কমেছে এইটটি ওয়ান তো তাহলে এবার এখান থেকে কি বোঝা যাচ্ছে এখানে নয় পঁচিশ ঊনপঞ্চাশ একাশি এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এগুলো এখানে যে সংখ্যাগুলো বিয়োগ হয়েছে সেগুলো দেখো এগুলো কিন্তু বিভিন্ন সংখ্যার বর্গ যেমন এটা তিনের বর্গ তিন তিরিকের নয় এটা পঁচিশ যেটা পঁচিশ পাঁচের বর্গ পাঁচ পাঁচে পঁচিশ এটা সাতের বর্গ সাত সাত উনপঞ্চাশ এটা নয়ের বর্গ তো তাহলে এবার কী বোঝা গেলো এখানে যে সংখ্যাগুলোর বর্গ হয়েছে সেগুলো দেখো একে একে বিজর সংখ্যা অর্থাৎ প্রথম বিজর সংখ্যা তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে নয় তো সুতরাং এখানে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে যে বীজ সংখ্যার বর্গ হবে সেটা নয়ের পরের বীজ সংখ্যা অর্থাৎ এগারো অর্থাৎ এখানে এই যে একশো ছিয়াশি রয়েছে এর থেকে এগারোর বর্গ অর্থাৎ এগারোর বর্গ মানে হচ্ছে একশো একুশ বিয়োগ করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটি হচ্ছে সঠিক উত্তর তো সুতরাং ওয়ান এইটটি সিক্স থেকে যদি ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস করা যায় সেক্ষেত্রে উত্তর হয় সিক্সটি ফাইভ এই সিক্সটি ফাইভ তাহলে কোন অপশানে আছে থার্টি নম্বরের অপশান বিতে রয়েছে এক্ষেত্রে সিক্সটি ফাইভ তো এখানে এই যে কোয়েশ্চেন মার্ক রয়েছে তো সুতরাং এই সিক্সটি ফাইভ হচ্ছে সঠিক উত্তর এবং এই যে নিয়মটা এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ম আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোশ্চেন নম্বর ফোরটিনের সমাধানটা দেখে নেব প্রথমে আমরা সংখ্যাগুলোর মধ্যে বিয়োগফল নির্ণয় করব অর্থাৎ সত্তর থেকে চুয়ান্ন এখানে যে কমেছে বা মাইনাস হয়েছে কত মাইনাস হয়েছে এখানে মাইনাস হয়েছে সিক্সটিন তারপরে চুয়ান্ন থেকে তেষট্টি এটা কিন্তু আবার বেড়ে গেছে এখানে বাড়লো প্লাস নাইন তারপরে তেষট্টি থেকে সাতাশ এখানে আবার কমে গেছে এখানে কমেছে থার্টি সিক্স সাতাশ থেকে বাহান্ন এখানে আবার বেড়ে গেছে এখানে বেড়েছে পঁচিশ বাহান্নর পরে রয়েছে মাইনাস টুয়েলভ অর্থাৎ এখানে মাইনাস চৌষট্টি থেকে কিন্তু বাহান্ন বিয়োগ করে মাইনাস বারো হয়েছে কারণ বিয়োগের নিয়ম অনুসারে সিক্সটি ফোর প্লাস ফিফটি টু যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু সবসময় সংখ্যা দুটোর মধ্যে থেকে বড়টা চিহ্ন যেটা থাকে অর্থাৎ মাইনাসটা বসে এবং তার সঙ্গে বিয়োগ ফল বসে যায় অর্থাৎ মাইনাস বারো কিন্তু মাইনাস সিক্সটি ফোরের সঙ্গে মাইনাস করার পরেই কিন্তু বেরিয়েছে তো তাহলে এখানে কোশ্চেন মার্কের স্থানে কত বসবে তো সেটা নির্ণয় করতে হলে এখানে কিভাবে বেরিয়েছে দেখো এখানে কিছু সংখ্যা বেরিয়েছে মাইনাস এবং এখানে কিছু সংখ্যা বেরিয়েছে প্লাস মানে একবার মাইনাস হয়েছে একবার প্লাস হয়েছে কিন্তু কোনটা কত প্লাস মাইনাস হয়েছে এখানে এই যে সিক্সটিন রয়েছে এটা কিন্তু চারের স্কোয়ার আবার এখানে নাইন রয়েছে এটা কিন্তু তিনের স্কোয়ার তারপরে এটা রয়েছে ছত্রিশ অর্থাৎ মাইনাস সিক্স এর স্কোয়ার এখানে টোয়েন্টি ফাইভ প্লাস এর স্কোয়ার আবার এখানে রয়েছে চৌষট্টি মানে এইটের স্কোয়ার অর্থাৎ প্রথমে এখানে দেখো একবার মাইনাস একবার প্লাস হচ্ছে কিন্তু এখানে কেমনভাবে হচ্ছে মাইনাস যেগুলো আছে সেগুলো দেখো সমস্ত জোর সংখ্যার বর্গ হয়েছে চারের বর্গ ছয়ের বর্গ আটের বর্গ আর যেগুলো প্লাস আছে সেগুলো বিজোর সংখ্যার বর্গ যেমন তিনের বর্গ পাঁচের বর্গ তো তাহলে এই যে মাইনাস হয়েছে মাইনাস এইটের বর্গ পরের সংখ্যাটা তাহলে হবে পাঁচের পরবর্তী বিজোর সংখ্যা তাহলে উত্তরের স্থানে হবে পাঁচের পরবর্তী বিজয় সংখ্যা অর্থাৎ সাতের বর্গ অর্থাৎ এই যে মাইনাস বারো এর সঙ্গে যদি সাত সাত উনপঞ্চাশ অর্থাৎ ফর্টি নাইন যদি প্লাস করা যায় তাহলে এই যে মাইনাস টুয়েলভ এর সঙ্গে যদি ফর্টি নাইন অর্থাৎ সাত সাত উনপঞ্চাশ যেটা ফর্টি নাইন যদি প্লাস করা যায় তাহলে এক্ষেত্রে উত্তর বেরোয় থার্টি সেভেন অর্থাৎ এক্ষেত্রে তাহলে সঠিক অপশান হবে অপশান এ থার্টি সেভেন চোদ্দ নম্বর প্রশ্নের এটা কিন্তু একটা ভীষণ ইউনিক নিয়ম ইউনিক পদ্ধতি এবং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোশ্চেন নাম্বার ফিফটিনের সমাধানটা দেখে নেব এখানে প্রথমেই কোশ্চেন মার্ক দিয়ে শুরু হয়েছে তো সুতরাং এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে সেটা নির্ণয় করার আগে প্রথমে আমাদের দেখতে হবে এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলো কীভাবে বসানো হয়েছে তো তাহলে এখানে পনেরোর পরে পাঁচ অর্থাৎ এখানে কমলো এখানে কমেছে মাইনাস টেন তারপর পাঁচের পরে পঁচিশ এখানে বাড়লো প্লাস টোয়েন্টি এরপর পঁচিশের পরে পনেরো এখানে কমেছে এখানে কত কমেছে মাইনাস টেন পনেরো পরে পঁয়তাল্লিশ এখানে আবার বেড়ে গেলো এখানে কত বাড়লো এখানে বাড়লো প্লাস থার্টি এরপর পঁয়ত্রিশ আবার কমলো এখানে মাইনাস টেন কমেছে পঁয়ত্রিশ থেকে বেড়ে হয়েছে সেভেন্টি ফাইভ অর্থাৎ এক্ষেত্রে বাড়লো ফর্টি তো তাহলে এবার কী বোঝা গেলো এখানে প্রথমে মাইনাস টেন হয়েছে তারপরে কুড়ি বেড়েছে আবার মাইনাস টেন তারপরে থার্টি আবার মাইনাস টেন তারপরে ফর্টি অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে মাইনাসটা কিন্তু একই থাকছে অর্থাৎ মাইনাস টেন করা হয়েছে এখানে কিন্তু যে প্লাসগুলো আছে সেটা হচ্ছে সেটা প্রথমে ছিল কুড়ি তারপরে বেড়ে হলো তিরিশ তারপরে হলো চল্লিশ এবার যেটা বোঝার বিষয় একবার প্লাস একবার মাইনাস হচ্ছে যেটা মাইনাস হচ্ছে সেটা সবসময় টেন মাইনাস হচ্ছে কিন্তু যেটা প্লাস হচ্ছে সেটা দশ দশ করে বাড়ছে তো তাহলে উল্টোভাবে যদি আমরা দেখি আবার শেষে যেটা বেড়েছিলো জোর সংখ্যা সেটা চল্লিশ ঠিক তার আগের যেটা বেড়েছিলো সেটা তিরিশ ঠিক তার আগের যেটা প্লাস হয়েছিল টেন তো তাহলে এই কুড়ির আগে যে সংখ্যাটা হবে সেটা হবে প্লাস টেন অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে এমন একটা সংখ্যা হবে যার সঙ্গে টেন প্লাস করে কিন্তু ফিফটিন হয়েছে তো সুতরাং এক্ষেত্রে তাহলে ফাইভের সঙ্গে যদি প্লাস টেন করা হয় তাহলে কিন্তু ফিফটিন হয় অর্থাৎ এই যে ফাইভ পাওয়া গেল কোয়েশ্চেন মার্কের স্থানে যেটা পাওয়া যাবে সেটা কিন্তু হবে ফাইভ অর্থাৎ পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ফাইভ অর্থাৎ পাঁচের সঙ্গে প্রথমে দশ যোগ করে পনেরো সেই পনেরোর সঙ্গে কিন্তু আবার মাইনাস টেন করে ফাইভ হয়েছিল তাহলে সিরিজের কিন্তু মিল পাওয়া গেল প্লাস যেগুলো আছে সেগুলো দশ দশ করে বাড়বে যেমন প্রথমে টেন তারপরে টোয়েন্টি তারপরে থার্টি তারপরে ফর্টি প্রত্যেক ক্ষেত্রে দশ দশ করে বেড়ে গিয়েছে তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ভিডিও ক্লাসগুলোকে শেয়ার করতে একদম ভুলো না এবার আমরা কোশ্চেন নাম্বার সিক্সটিনের সমাধানটা দেখে নেব এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে তো প্রত্যেকবারের মতো এখানেও ঠিক একই রকমভাবে আমরা পার্থক্য প্রথমে দেখে নেবো এখানে তিরিশ থেকে দশ বিয়োগ হয়েছে কত বিয়োগ হয়েছে মাইনাস টোয়েন্টি কুড়ি কমেছে দশের পরে সত্তর এখানে বেড়েছে কত বাড়লো এখানে প্লাস সিক্সটি ষাট বেড়েছে তারপরে পঞ্চাশ কমেছে কত কমেছে মাইনাস কুড়ি এখানে আবার কুড়ি কমে গেল একশো দশ হয়েছে মানে এখানে আবার প্লাস সিক্সটি এখানে হয়েছে নব্বই অর্থাৎ মাইনাস কুড়ি তো এটা কিন্তু খুবই সোজা দেখে বোঝা যাচ্ছে তো সুতরাং পরবর্তী যে কোয়েশ্চেন মার্ক আছে সেখানে কত বসবে অর্থাৎ এখানে একবার টোয়েন্টি মাইনাস হচ্ছে একবার সিক্সটি প্লাস হচ্ছে একবার কুড়ি বিয়োগ হচ্ছে একবার ষাট যোগ হচ্ছে তাহলে এখানে শেষে গিয়ে থেমেছে মাইনাস কুড়িতে তাহলে পরেরটা কিন্তু অবশ্যই প্লাস সিক্সটি হবে অর্থাৎ এই যে নাইনটি এর সঙ্গে প্লাস সিক্সটি করলে যে উত্তরটা পাওয়া যাবে অর্থাৎ ওয়ান ফিফটি একশো পঞ্চাশ তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর এবং এই একশো পঞ্চাশ ষোলো নম্বর যে অপশান রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার সি তাহলে এই অপশান নাম্বার সির ওয়ান ফিফটি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর এবার আমরা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনের সমাধানটা দেখে নেব এখানে যে সংখ্যা সারি দেওয়া রয়েছে এখানে দেখো ওয়ান বাই টু থ্রি বাই ফোর ফাইভ বাই সিক্স সেভেন বাই এইট এইভাবে রয়েছে তো তাহলে এখানে হর আর লবগুলো খেয়াল করো প্রথমে এখানে প্রত্যেকটা এখানে যে ভগ্নাংশগুলো রয়েছে এখানে প্রত্যেকটার যে লব রয়েছে সেটা রয়েছে ওয়ান থ্রি ফাইভ সেভেন তো সুতরাং প্রত্যেকটা বীজর সংখ্যা কিন্তু এখানে রয়েছে তো পরবর্তী সাতের পরের বিজোর সংখ্যা নাইন আবার নিচে রয়েছে টু ফোর সিক্স এইট পরবর্তী হবে টেন অর্থাৎ নাইন বাই টেন হবে সঠিক উত্তর এবং এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল এখানে রয়েছে সেটা হচ্ছে সেভেন্টিন নম্বরের অপশান নাম্বার ডি নাইন বাই টেন এটা কিন্তু তাহলে এই নিয়ম ফলো করা হয়েছে আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার এইটেনের সমাধানটা দেখে নেব এখানেও ঠিক যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে সেগুলোর প্রথমে লবগুলো আমরা আগে বিচার করে নেব প্রথমে লব রয়েছে তিন পাঁচ আট বারো তো তাহলে প্রথমে তিন থেকে পাঁচ এখানে কিন্তু দুই বেড়েছে এখানে বাড়লো দুই পাঁচ পাঁচ থেকে আট এখানে বাড়লো তিন আটের থেকে বারো এখানে বাড়লো চার তাহলে পরের যে সংখ্যাটা হবে সেটা বাড়বে পাঁচ অর্থাৎ বারো আর পাঁচ সতেরো এবং যে হরগুলো রয়েছে অর্থাৎ দুই ছয় দশ চোদ্দ এর পরের সংখ্যাটা কত হবে দুইয়ের থেকে ছয় এখানে চার বেড়েছে ছয়ের থেকে দশ এখানে চার বেড়েছে দশের পরে চোদ্দো এখানে চার বেড়েছে তো সুতরাং এর পরের সংখ্যাটাও চার বাড়বে অর্থাৎ আঠেরো অর্থাৎ লবে পেলাম সতেরো এবং হরে পেলাম আঠেরো অর্থাৎ যে উত্তরটা আমরা একবারে পাবো সেটা হচ্ছে সেভেন্টিন বাই এইটিন এই যে সেভেন্টিন বাই এইটিন আমরা পেলাম এটি হচ্ছে সঠিক উত্তর এবং এই অপশানের সঙ্গে আঠারো নম্বর প্রশ্নে যেটি মিল রয়েছে সেটি হচ্ছে অপশান নম্বর সি অর্থাৎ এক্ষেত্রে অপশান সি হচ্ছে সঠিক উত্তর 17 সেভেন্টিন বাই এইটিন এবার আমরা কোয়েশ্চেন নাম্বার নাইনটিনের সমাধানটা দেখে নেবো এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে তো সেখানে লব যেগুলো রয়েছে তিন তারপরে কোয়েশ্চেন মার্ক তারপরে সাত তারপরে বারো তারপরে উনিশ তো তাহলে যেহেতু তিনের পরে কোশ্চেন মার্ক রয়েছে এখান থেকে কিছু আমরা নির্ণয় করতে পারছি না তো তাহলে এই তিনটের পার্থক্য প্রথমে আমরা নির্ণয় করব অর্থাৎ সাতের পরে বারো এখানে বেড়েছে কত বেড়েছে এখানে বেড়েছে ফাইভ বারোর পরে উনিশ এখানে কত বাড়লো। এখানে বেড়েছে সাত অর্থাৎ এখানে বোঝা গেল প্রত্যেকটা বেজোর সংখ্যা কিন্তু একে একে প্লাস করা হয়েছে তাহলে ঠিক এই যে সাতের যে আগের সংখ্যা কোশ্চেন মার্ক রয়েছে এটা কত নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে তাহলে এমন একটা সংখ্যা বসবে যেটার সঙ্গে পাঁচের আগের সংখ্যা যোগ করা হয়েছিল অর্থাৎ তাহলে উল্টোভাবে সাতের থেকে এই তিনকে আমাদেরকে মাইনাস করতে হবে সাত থেকে তিন মাইনাস করলে কত হয় ফোর অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা ফোর তিনের আগের বেজের সংখ্যা এক প্লাস করা উচিত তিনের সঙ্গে তাহলে এই তিনের সঙ্গে এই প্লাস ওয়ান করলে কিন্তু ফোর আসছে অর্থাৎ এখানে ওর উত্তরটা ঠিক তাহলে হরের ক্ষেত্রে যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ সতেরো তারপরে কোয়েশ্চেন মার্ক তারপরে তেরো আট এবং এখানে উনিশের নিচে কিছু নেই মানে এখানে আমরা জানি ভগ্নাংশের নিচে কিছু না থাকলে সেটা ওয়ান হয় অর্থাৎ এখানে আমরা ওয়ান ধরব তাহলে এই যে তেরো থেকে আট হয়েছে এটা কত কমেছে এটা কমেছে মাইনাস ফাইভ আটের থেকে এক এটা ক কত কমেছে হয়েছে মাইনাস সেভেন অর্থাৎ সমস্ত বিজর সংখ্যাগুলো কিন্তু এখানে একে একে মাইনাস করা হয়েছে তাহলে এই যে কোয়েশ্চেন মার্ক রয়েছে এখানে মাইনাস তিনের ফলে কিন্তু তেরো হয়েছে তাহলে তেরোর সঙ্গে তিন প্লাস করতে হবে তাহলেই কিন্তু কোশ্চেন মার্কে সঠিক উত্তরটা আমরা নির্ণয় করতে পারবো তো তাহলে তেরো আর তিন কত হয় তেরো আর তিন হয় সিক্সটিন তো সুতরাং এই যে কোয়েশ্চেন মার্কের স্থানে সিক্সটিন হবে এবং তার ঠিক আগে হবে মাইনাস ওয়ান অর্থাৎ সতেরো থেকে মাইনাস ওয়ান করে দেখো এটা কিন্তু সিক্সটিন চলে আসছে অর্থাৎ সিক্সটিন যে উত্তরটা পেলাম সেটা একদম সঠিক তো তাহলে ফাইনাল ভগ্নাংশ আমরা কি পেলাম ফোর বাই সিক্সটিন এটা হচ্ছে আমাদের ফাইনাল ভগ্নাংশ বা সঠিক উত্তর এবং এই উত্তরটা ষোলো নম্বরের যে অপশানে রয়েছে সেটা হচ্ছে অপশান নম্বর বি তাহলে উনিশ নম্বরের অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর এটিও কিন্তু একটা খুব ভালো প্রশ্ন খুব খুব সুন্দর একটা নিয়মে রিজনিংটা দেওয়া রয়েছে আশা করি প্রশ্নের সমাধানটা তোমাদের ভালো লেগেছে এবং ভিডিও ক্লাসটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও এবার তোমরা ডিসপ্লেতে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি দেখতে পাচ্ছ এই টোয়েন্টি নাম্বার কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে এর আগে উনিশ নম্বর যে সমাধানটা আমি দেখালাম সেই একই রকম নিয়ম ফলো করে কিন্তু কুড়ি নম্বরের প্রশ্নের সমাধানটা করতে হবে তো সুতরাং এই কুড়ি নম্বর প্রশ্নের সমাধানের সঠিক উত্তরটা তোমরা ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিও ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না এবং এর পরবর্তী সমস্ত পার্টগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ক্লাসটা ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে কিন্তু অনেক অনেক করে শেয়ার করো যাতে তারাও তাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এইটুকুই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো